বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা পূর্ববর্তী প্রণবদা যেভাবে বলছিলেন যে আগের চেয়ে অনেক উন্নত হয়েছে, অনেক জটিল বিষয়ে চিকিৎসা আগে ছিল না এখন হচ্ছে, সেগুলো সবই ঠিক আছে, কিন্তু বাংলাদেশের মূল যে সমস্যাটি সেটি সরকারের পক্ষ থেকে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের উপরে যতটা গুরুত্ব দেওয়া হয় সেবার মান উন্নয়নে কিন্তু ততটা গুরুত্ব দেওয়া হয় না। সম্প্রতি আমরা দেখেছি যে কোভিড আসার পরে কয়েক দফায় ডাক্তার নেওয়া হয়েছে এবং বিগত বর্তমান সরকার তার সময়কালে প্রায় 20,000-এর মতো ডাক্তার নিয়োগ দিয়েছে। তো এই যে বিপুল সংখ্যক ডাক্তার নিয়োগ দেওয়া হলো, এরপরে তারা আপনি যে আগে গ্রামে গেলে যেমন বা উপজেলা পর্যায়ে যেমন দেখতেন যে ডাক্তার নেই উপজেলা হেলথ কমপ্লেক্সে, এখনও সেই অবস্থা। হ্যাঁ, এখন পোস্টিং হয়েছে, যেখানে আগে 3 জন ডাক্তার ছিল সেখানে এখন 11 জন, 12 জন, 15 জন ডাক্তারের পোস্টিং হয়েছে, কিন্তু তারা কিন্তু ওই যে 3 জনের মতো করে যে চালানোর একটা প্রক্রিয়া, ওই প্রক্রিয়ার ভিতরেই আছে এবং দেখা যাচ্ছে যে ওই 3 জন, 1 জন চিকিৎসক টানা 24 ঘন্টা, তার হয়তো 8 ঘন্টা করে ডিউটি 3 দিন থাকার কথা, তিনি টানা 24 ঘন্টা ডিউটি করে ঢাকা চলে আসছেন বা নিকটবর্তী কোনো শহরে গিয়ে আবার প্রাইভেট প্র্যাকটিস করছেন। মানে মান উন্নয়নের জায়গাটা, সেই জায়গাটা কিন্তু হচ্ছে না। প্রণব যেটি বলছিলেন হৃদরোগ চিকিৎসার কথা, আমাদের কিন্তু রোগী যে কমছে তা কিন্তু না। হৃদরোগ হাসপাতাল ভার্টিক্যালি এক্সটেনশন হলো, পঙ্গু হাসপাতাল ভার্টিক্যালি এক্সটেনশন, এবং রোগীর যে চাপটি, আগেও কোনো রোগী গিয়ে একদিনে ভর্তি হতে পারতো না, 3 দিন 4 দিন 5 দিন লাগতো তদবির করতে হতো, এখনও সেই অবস্থা, একদিনে ভর্তি হতে পারছে না এবং একই অবস্থা হচ্ছে সিট পাচ্ছে না এবং অপারেশনের ডেট পাচ্ছে না। তাহলে আমার এত যে ডাক্তার নিয়োগ হচ্ছে, এত ভার্টিক্যাল এক্সটেনশন হচ্ছে, নতুন নতুন হসপিটাল হচ্ছে, সেই আমরা সুযোগটি কোথায় পাচ্ছি? এবং রোগী কিন্তু অনবরত বেড়ে যাচ্ছে। আরেকটি বিষয় আমি বলবো, আপনি যে প্রতিবেদনটি আমরা প্রথমে দেখেছি যে ওষুধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভ, আসলে তারা চাকরি করে, তারা তাদের উপরে যে নির্দেশনা আছে তারা সেটি করবেই। এখানে একটি বিষয়ে উল্লেখ করতে হয় যে জিএমপি, ওষুধ প্রশাসনের সঙ্গে জিএমপি শব্দটি সম্পৃক্ত, গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস। তো এটাকে বলা হয় যে ওষুধ উৎপাদন থেকে শুরু করে বিপণন পর্যন্ত একটা গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস করতে হবে। তো আমি এই জিএমপিটাকে আমি একজন হেলথ রিপোর্টার হিসেবে নানাভাবে ব্যবহার করি, যেমন গুড মেডিকেল প্র্যাকটিস হতে পারে, যে আমাদের চিকিৎসকরা যে প্র্যাকটিসটি করবেন এটি একটি গুড প্র্যাকটিস হবে। যে প্রণবদা যে ধরনের অভিযোগগুলো করলেন, যে ওই ধরনের অভিযোগটা যেন কেউ করতে না পারে, ঠিক একইভাবে গুড মেন্টালিটি প্র্যাকটিস হতে পারে, রোগী এবং অন্যান্য যত স্টেক হোল্ডার আছে আমাদের মেন্টালিটির প্র্যাকটিসটাও গুড করতে হবে, এবং গুড ম্যানেজমেন্ট প্র্যাকটিস সরকার থেকে শুরু করে সব জায়গায়। এক্ষেত্রে আমি আপনারা বড় বড় হাসপাতালের কথা বলেছেন যে যেখানে ভালো চিকিৎসা হবে এরকম কিছু, আমি একটি নাম ধরে বলতে চাই। আজকে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক হাসপাতাল একটি বেসরকারি বেশ প্রভাবশালী হাসপাতালের বিরুদ্ধে শোকজ লেটার ইস্যু করেছেন, সেটি হচ্ছে বাংলাদেশ স্পেশালাইজড হসপিটাল, এই শ্যামলীতে। এই হসপিটালে শোকজ লেটার কেন করা হয়েছে, স্বাস্থ্য অধিদপ্তরের একটি টিম সেই হসপিটালে গিয়ে দেখেছে তাদের সাইনবোর্ডে যেসব চিকিৎসকের নাম তারা ব্যবহার করছেন, র্যান্ডম সিলেকশনের মাধ্যমে 5 জন ডাক্তারকে ফোন দিয়েছেন, তার মধ্যে 3 জন অধিদপ্তরের কর্মকর্তাদের জানিয়েছেন যে তারা আদৌ ওই হসপিটালে কখনো প্র্যাকটিস করেনি এবং করেও না, ওই হসপিটালের সঙ্গে কোনো যোগাযোগ নেই। অথচ এটা এক ধরনের প্রতারণা, যে বড় বড় ডাক্তারের নাম ব্যবহার করছে তারা ওই হসপিটালে প্র্যাকটিস করে না। দ্বিতীয়ত, এই অধিদপ্তরের টিম ওইখানে গিয়ে দেখেছে যে সরকার নির্ধারিত একটি মূল্য আছে ট্রান্সফিউশন মেডিসিন, যাদের ব্লাড ট্রান্সফিউশন করতে হয় সরকার নির্ধারিত সর্বোচ্চ মূল্য 700 টাকা, তারা ওইখানে 7 গুণ বেশি 4,900 টাকা একজন রোগীর কাছ থেকে ট্রান্সফিউশন বাবদ নিয়ে থাকে, এবং এটি তারা কাগজে কলমে দেখিয়েছে এবং দেখেছে। পরবর্তীতে অন্যান্য যেসব অভিযোগ থাকে যে ল্যাবের পরিবেশ ভালো না, এই রিয়েজেন্টগুলো পুরাতন, এই যে আমাদের প্রবণতা, এই প্রবণতা থেকে কিন্তু এখনও বাংলাদেশের স্বাস্থ্য সেক্টর বেরিয়ে আসতে পারেনি। রোগীর কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে কিন্তু প্রতারণা করা হচ্ছে, যেই ডাক্তারের নাম ব্যবহার করা হচ্ছে ওই ডাক্তার আদৌ এখানে বসছেন না, যে রিয়েজেন্ট ব্যবহার করা হচ্ছে ওই রিয়েজেন্টগুলো মেয়াদ উত্তীর্ণ, অথবা এমন কোনো কোম্পানির, এমন কোনো দেশ থেকে আনা রিয়েজেন্ট যেগুলোর কোনো মান আছে কিনা সেটিও কিন্তু নির্ণয় করা যাচ্ছে না। তো সামগ্রিকভাবে আমাদের ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টটা যেভাবে হয়েছে স্বাস্থ্যখাতের, ভেতর থেকে আসলে ওইভাবে ডেভেলপমেন্টটা হয়নি, এবং আমরা যেটি দেখছি প্রতিনিয়ত মানুষ সরকারি হাসপাতালে সেই ভিড়, সেই তদবির, সেই দালাল, এই চিরচেনা। আমি গত 10 বছর ধরে, 10 বছর আগেও যা দেখেছি এবং এখনও তাই দেখছি, আর বেসরকারি হাসপাতালগুলোর এই প্রতারণা প্রবণতা এবং এইগুলো থেকেই যাচ্ছে।